নমস্কার বন্ধুরা, আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, এই মুহূর্তে রাজ্যের দুটি জেলায় দুটি চাকরিতে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবেন। তো কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং আপনারা কীভাবে আবেদন করবেন, আবেদনপত্র কোথায় পাবেন, আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ কী রয়েছে, সমস্ত কিছু তথ্য জানাবো এই ভিডিওটিতে। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন এবং আপনি এই ভিডিওটি এখন যে জেলা থেকে দেখছেন সেই জেলার নামটি এই ভিডিওর কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন। আপনার জেলারও সমস্ত ছোট বড় সরকারি চাকরির বিজ্ঞপ্তি সবার থেকে আগে পাওয়ার জন্য। আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘণ্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশান অপশানটিকে সিলেক্ট করে নেবেন, এরকমই লেটেস্ট চাকরির ইনফরমেশান সবার থেকে আগে আপনার মোবাইলে পাওয়ার জন্য। তো যে নোটিফিকেশান দুটি দেওয়া হয়েছে পরপর দুটি জেলাতে, সেই দুটি জেলার মধ্যে প্রথম জেলাটা আমি আপনাদের নিয়ে যাব, যেখানে কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতায় 100 দিনের কাজের ডিপার্টমেন্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো সেই এটা দেখার জন্য আপনার মোবাইলের বা কম্পিউটারের ব্রাউজারে চলে যাবেন, ব্রাউজারে গিয়ে গুগলের হোম পেজে চলে যাবেন। গুগলের হোম পেজে গিয়ে আপনাদের লিখতে হবে S24 PGS, অর্থাৎ S24 PGS মানে এটা হচ্ছে সাউথ 24 পরগনা, মানে দক্ষিণ 24 পরগনা নিয়োগ করা হচ্ছে। দেখতে পাচ্ছেন যেটা লিঙ্কটি হচ্ছে S24 PGS.gov.in, এই লিঙ্কটি কিন্তু আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে থাকবে, আপনারা সেখানে কিন্তু ক্লিক করে সরাসরি চলে আসতে পারবেন দক্ষিণ 24 পরগনার জেলার অফিসিয়াল ওয়েবসাইটে। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর দেখবেন বাম দিকে লেখা আছে আপডেটস বলে লেখা আছে, দিয়ে তার নিচের দিকে আছে রিক্রুটমেন্ট অ্যান্ড রেজাল্টস। তো এই নিচের দিকে দেখুন অনেকগুলো রিক্রুটমেন্ট করাচ্ছে। প্রথমত আমি একটু বলে রাখি আপনাদেরকে যে নোটিস রিগার্ডিং ওয়াল্ক ইন ইন্টারভিউ ফর দি পোস্ট অফ নাইট গার্ড, এটা নিয়ে কিন্তু আমাদের ভিডিও করা আছে, এর আগে আপনারা দেখে নিতে পারেন, আমাদের ভিডিও সেকশনে পেয়ে যাবেন। তারপরে যে জে জি যেটা রিক্রুটমেন্ট ফর অফ কন্ট্রাকচুয়াল স্টাফ ফর জে জে বি সাউথ 24, এটা নিয়ে কিন্তু আমাদের ভিডিও করা আছে, এটাও আপনারা পেয়ে যাবেন। আর লেটেস্ট একটা রিক্রুটমেন্ট করা হচ্ছে যে দেখতে পাচ্ছেন নোটিস রিগার্ডিং আইসিডিএস যেটা রিক্রুটমেন্ট করা হচ্ছে, কর্মীদের নিয়োগ করা হচ্ছে। তো এই একটা রিক্রুটমেন্ট করা হচ্ছে, আর একটা রিক্রুটমেন্ট করা হচ্ছে বীরভূম জেলায় কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেটা হচ্ছে 100 দিনের কাজের ডিপার্টমেন্টে। তো প্রথমটা আমি দেখালাম যে আপনাদের আইসিডিএসে নিয়োগ করা হচ্ছে এবং আইসিডিএস অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মীতে নিয়োগ করা হচ্ছে, এবং দ্বিতীয় যেটা দেখাবো সেটা হচ্ছে বীরভূম জেলা হচ্ছে BIRBHUM বীরভূম। বীরভূম লিখে সার্চ করবেন, সার্চ করলে প্রথম যে লিঙ্কটি আসবে দেখতে পাচ্ছেন যে ডিস্ট্রিক্ট ওয়েবসাইট অফ বীরভূম। তো এই লিঙ্কটিও কিন্তু আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে থাকবে, অর্থাৎ www.birbhum.gov.in এই লিঙ্কটিও কিন্তু দেওয়া থাকবে। তো সেখানে আপনাদের ক্লিক করলে বীরভূম জেলার অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো এখানে যে আপনারা জবসে ডিপার্টমেন্টে চলে যাবেন, জবসে ক্লিক করলে কিন্তু নতুন একটা পেজ খুলবে, যেখানে দেখতে পাবেন যে নিচের দিকে স্ক্রল যদি করেন আপনারা তাহলে দেখতে পাবেন এই যে দু নম্বর যেটা আছে দেখতে পারবেন নোটিফিকেশান রিগার্ডিং রিক্রুটমেন্ট অফ ভিএলই অন কন্ট্রাকচুয়াল বেসিস। তো ভিএলই অর্থাৎ ভিলেজ লেভেল যেটা এন্টারপ্রেনিয়র যেটা রয়েছে, অর্থাৎ ভিএলই যে পোস্ট রয়েছে যেটা মাধ্যমিক পাস যোগ্যতা কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো দুটি রিক্রুটমেন্ট আমার, এই একটা রিক্রুটমেন্ট করা হচ্ছে আর এই যে এই একটা রিক্রুটমেন্ট করা আছে, দুটি রিক্রুটমেন্ট এই যে পাশেরটা দুটো রিক্রুটমেন্ট আমরা দেখাবো আপনাদেরকে। তো প্রথমে আমি চলে যাচ্ছি যেটা ভিএলই যেটা নিয়োগ করা হচ্ছে সেটা নিয়ে আপনাদের আমি বিস্তারিত জানাবো। তো এটা আমি দেখাচ্ছি আপনাদের, প্রথমে যে নোটিফিকেশানটি দেওয়া হয়েছে নোটিফিকেশানটা আমি প্রথমে ডাউনলোড করে নিচ্ছি আপনাদের, অনস্ক্রিনে দেখাচ্ছি যে কী নোটিফিকেশানে বলা আছে, কারা কারা এখানে আবেদন করতে পারবেন এবং যোগ্যতা আপনাদের আমি বলে দিচ্ছি পূর্বে মাধ্যমিক পাস যোগ্যতা এবং আরও বিস্তারিত অ্যাপ্লিকেশান ফর্ম কীভাবে ফিল আপ করবেন, কবে লাস্ট ডেট রয়েছে, সমস্ত কিছু দেখাবো আপনাদের অনস্ক্রিনে। তো আমি নোটিফিকেশানটা ডাউনলোডে দিয়ে দিয়েছি, এবার ডাউনলোড শুরু হয়ে গেছে, আমাদের ডাউনলোড শেষ হয়ে গেছে। আমি এবার ওর নোটিফিকেশানটি নেটকে ওপেন করে দেখাচ্ছি আপনাদের অনস্ক্রিনে কী বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন নোটিফিকেশানটি কিন্তু ওপেন হয়ে গেছে, যেখানে লেখা আসছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দি ব্লক ডেভেলপমেন্ট অফিসার MD বাজার ডেভেলপমেন্ট ব্লক। দেখতে পাচ্ছেন আছে বীরভূম, এটা তো এখানে নোটিশ নাম্বার যেটা আছে লেখা আছে বাম দিকে, এবং নোটিশ বলে লেখা আছে নোটিফিকেশান ফর এনগেজমেন্ট অফ ভিলেজ লেভেল এন্টারপ্রিওর, যেটাকে শর্ট নাম হচ্ছে VLE, হুইচ ইজ পিওরলি টেম্পোরারি অ্যান্ড কন্ট্রাকচুয়াল বেসিস বলা হচ্ছে। যে এখানে যেটা বললাম ভিলেজ লেভেল এন্টারপ্রিওর মানে VLE শর্টকাট নাম, তো এটা হচ্ছে নেম অফ দ্য জিপি কনজিবিতে যেটা নিয়োগ করেছে, সেই জিপির নাম দিয়েছে, শূন্য পদের সংখ্যা আছে 1টি, আর এডুকেশনাল কোয়ালিফিকেশান চেয়েছে মাধ্যমিক পাস, আর আপনাদের যেটা মাসিক বেতন দিয়ে হবে সেটা হচ্ছে 10,000 টাকা করে দিয়ে হবে, বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে,
তো আপনাদের এখানে কিছু কন্ডিশন বলা আছে যে কী কী কন্ডিশন। প্রথমত মাধ্যমিক পাস বলা আছে, আর আপনাদের অবশ্যই কিন্তু 6 মাসের ট্রেনিং থাকতে হবে, সার্টিফিকেট থাকতে হবে বা একটা কোর্স থাকতে হবে কম্পিউটারের ওপরে, এবং আপনাদের এক্সপিরিয়েন্স থাকলে আপনারা অগ্রাধিকার পাবেন। এবং এটা জিপির সঙ্গে কিন্তু কন্ট্রাক্ট বেসিসে আপনাদের কাজ করা হবে, যেটা ইয়ারলি কিন্তু রিনিউয়াল করা হবে। আর আপনাদের যেই জিপিতে নিয়োগ করা হবে সেই জিপির কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে। আপনাদের বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে, 1/1/2019 অনুযায়ী কিন্তু বয়সটা ক্যালকুলেট করতে হবে। আর রিজার্ভ ক্যাটাগরি যারা আছে তারা কিন্তু অবশ্যই কিন্তু বয়সের ছাড় পাবেন। এসসি এসটিরা 5 বছরের এবং ওবিসিরা 3 বছরের কিন্তু ছাড় পাবেন। আর আপনাদের যেটা বেতন দেওয়া হবে সেটা হচ্ছে 10,000 টাকা করে কিন্তু প্রত্যেক মাসে কিন্তু বেতন দেওয়া হবে। আর কী কী আপনাদের ডকুমেন্ট দিতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে এখানে বলা আছে, সেলফ অ্যাটেস্টেড কপি আর ভোটার আইডি কার্ডের একটা জেরক্সে সেলফ অ্যাটেস্টেড দিতে হবে। তারপরে আপনাদের সার্টিফিকেট অর্থাৎ মাধ্যমিক পাস যোগ্যতা কিন্তু সার্টিফিকেট, কম্পিউটার সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং বাসস্থানের সার্টিফিকেট অর্থাৎ যে গ্রাম পঞ্চায়েতে আপনার সেই বাসস্থান সেই প্রধানের কিন্তু সার্টিফিকেট বা বিডিওর সার্টিফিকেট দিতে হবে। এবং একটা পাসপোর্ট সাইজের ফটো কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে কিন্তু সাটিয়ে দিতে হবে, এবং অন্যটা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করে পাঠাতে হবে। আর যে আপনি খামে করে পাঠাবেন মুখ বন্ধ করা খামে, সে খামের উপরে কিন্তু লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দি পোস্ট অফ ভিলেজ লেভেল এন্টারপ্রিনিয়র ব্যাকডে ভিএলই ফর সেকেন্দ্রা, যেটা এই গ্রাম পঞ্চায়েত নাম, সেই সেকেন্ডা লিখে কিন্তু যে বিডিও অফিস আছে, বিডিও অফিসে যে ড্রপ বক্স আছে সে ড্রপ বক্সে কিন্তু আপনাদেরকে দিয়ে আসতে হবে। সে বিডিও অফিসের ঠিকানাটা হচ্ছে টু দি ব্লক ডেভেলপমেন্ট অফিসার অ্যান্ড প্রোগ্রাম অফিসার MGNREGS MD বাজার ডেভেলপমেন্ট ব্লক ভিলেজ পাটেল নগর পোস্ট অফিস MD বাজার TSPS MD বাজার ডিস্ট্রিক্ট বীরভূম পিন 731132। এই ঠিকানায় কিন্তু আপনাদেরকে এটা পাঠিয়ে দিতে হবে, যেটার লাস্ট ডেট বলা হচ্ছে 26/11/2019 কিন্তু বিকেল 3টা অবধি লাস্ট ডেট আপনাদের টাইম, শনি রবি বাদ দিয়ে। এবং আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আছে সেটা এই অফিসিয়াল ওয়েবসাইটে, যেটা আপনাদের দেখিয়েছি আমি www.birbhum.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ডাউনলোড করতে হবে, যেটা এই অ্যাপ্লিকেশন ফর্মটা এই যে নিচের দিকে আছে, এই যে নিচের দিকে আপনাদেরকে দেখবো, তার আগে আপনাদের বলে দিই যে এটার লাস্ট ডেট হচ্ছে 26/11/2019 কিন্তু তার আগে আপনাদেরকে এটা পাঠাতে হবে। তো এটা ছিল মোটামুটি ডিটেলস। এবার আপনাদের আমি অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু দেখিয়ে দেবো। আর আপনাদের এখানে বলা আছে যে কম্পিউটার টেস্ট অ্যান্ড ইন্টারভিউ হবে আপনাদের, সেটা হচ্ছে। আর এই সিলেকশনটা এখানে বলা আছে যে মোড অফ সিলেকশনটা হবে অন দ্য মেরিট বেসিস থ্রু দ্য মার্কস অফ MP, অর্থাৎ এখানে বেশ ভালোই যে শুধুমাত্র ইন্টারভিউ মাধ্যমে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে, যেটা মাধ্যমিক পাস যোগ্যতায় সবথেকে যার বেশি নম্বর তা সে কিন্তু এখানে সুযোগটা পেয়ে যাবে। এবং শুধুমাত্র আপনাদেরকে ইন্টারভিউ এবং কম্পিউটার টেস্ট কিন্তু দিতে হবে, অর্থাৎ কোনো লিখিত পরীক্ষা কিন্তু আপনাদের হবে না, শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষা আছে, সেই পরীক্ষার কিন্তু যে বেশি নম্বর পাবে সে কিন্তু এখানে কিন্তু চান্স সুযোগ আছে, অর্থাৎ ওই গ্রাম পঞ্চায়েতের মধ্যে যে সবথেকে বেশি নম্বর পেয়েছে মাধ্যমিকে এবং যে অ্যাপ্লিকেশন করবে, যতজন অ্যাপ্লিকেশন করবে তার মধ্যে যে মাধ্যমিকের নাম্বার বেশি পেয়েছে সে কিন্তু এখানে সুযোগটা বেশি পাবে। তো তাদের মধ্যে শুধুমাত্র কম্পিউটার টেস্ট আর ইন্টারভিউ হবে, যেটা হচ্ছে 29/11/2019 কিন্তু ইন্টারভিউটা হবে, যেটা হবে মিটিং হল MD বাজার ডেভেলপমেন্ট ব্লকের কিন্তু মিটিং হলে কিন্তু ইন্টারভিউটা হবে। তো আপনারা সকাল সকাল কিন্তু চলে যাবেন, সেদিনকে কিন্তু হবে আপনাদের ইন্টারভিউ। আর যে অ্যাপ্লিকেশন ফর্মেটটা সেটা কিন্তু নিচের দিকে আছে, এই যে অ্যাপ্লিকেশন ফর্মেটটা দেখতে পাচ্ছেন এখানে জাস্ট এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বারটা আপনাদের লিখতে হবে, আর আপনাদের নামটা কিন্তু ব্লক লেটারে লিখতে হবে, বাবার নাম আপনাদের ব্লক লেটারে লিখতে হবে। এখানে পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে, আপনাদের ডেট অফ বার্থ, সেক্স, ন্যাশনালিটি, মেরিটিয়াল স্ট্যাটাস, তারপরে আপনাদের ক্যাটাগরি, পার্মানেন্ট অ্যাড্রেস, করেসপন্ডেন্ট অ্যাড্রেস মানে হচ্ছে আপনাদের পার্মানেন্ট আর এই আপনাদের যোগাযোগের যে ঠিকানা দুটো কিন্তু একই হবে আশা করি, মোবাইল নম্বর আপনাদের দিতে হবে, ইমেল আইডি দিতে হবে, এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ মাধ্যমিক পাস MP সে MP যেটা রেজাল্ট শুধুমাত্র সেটাই দিতে হবে, কম্পিউটার সার্টিফিকেট আছে কি না সেটা দিতে হবে, আর আপনাদের এক্সপিরিয়েন্স আছে কিনা সেটা দিতে হবে, ভোটার কার্ড নম্বর, আধার কার্ড নম্বর এগুলো দিতে হবে। এদের ডিক্লারেশান আছে, এখানে জাস্ট আপনার নামটা লিখতে হবে, দিয়ে আপনাদের এখানে সিগনেচার করতে হবে, ডেটার প্লেস লিখে আপনাদের এই ঠিকানায় যেটা বললাম যে সেই MD বাজার যে ডেভেলপমেন্ট ব্লক সেই ঠিকানায় কিন্তু আপনাদের পাঠিয়ে দিতে হবে একটা মুখ বন্ধ করা খামের সঙ্গে, কিন্তু যে সমস্ত ডকুমেন্টগুলো বলা আছে যে এই আপনাদের মাধ্যমিক পাসে কিন্তু সার্টিফিকেট এবং আপনাদের যেটা বললাম ভোটার কার্ড, তারপরে আপনাদের এই যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, কম্পিউটার সার্টিফিকেট আর রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আর এক কপি ফটো দিয়ে আপনাদের মুখ বন্ধ করা খামে কিন্তু পাঠিয়ে দিতে হবে
11/2019 তারিখের আগে কিন্তু অবশ্যই পাঠিয়ে দিতে হবে, কারণ এটার লাস্ট ডেট হচ্ছে 26/11/2019, তার আগে কিন্তু আপনাদের পাঠিয়ে দিতে হবে। আর আপনাদের পরীক্ষা ইন্টারভিউ কিন্তু আপনাদের 29/11/2019 তারিখে কিন্তু হবে, সেই এমডি বাজার ব্লক অফিসে বা বিডিও অফিসে কিন্তু হবে আপনাদের এই ভিএলই যেটা নিয়োগ করা হচ্ছে তার জন্য। তো দেখতে পেলেন এখানে কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতায় বীরভূম জেলার কিন্তু এই সেই এমডি বাজার ডেভেলপমেন্ট ব্লকে কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেটা শুধুমাত্র ওই সেই সেকেন্দ্রা যে জিপি আছে তাই সেই জিপিটি কিন্তু বাসিন্দারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো যারা বীরভূম জেলার সেকেন্দ্রা জিপিতে যারা অবস্থান করে যারা থাকে তাদের জন্য কিন্তু একটা সুযোগ রয়েছে। আর আপনারা যারা অন্যরা যারা অন্য জেলা থেকে এই ভিডিওটা দেখছেন তাদের জেলার নামটিও কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, যাতে আপনার জেলারও আপনার গ্রাম পঞ্চায়েতের কিংবা আপনার ব্লকের যখন চাকরির খবর বেরোবে তখন কিন্তু আমরা ভিডিও অবশ্যই জানিয়ে দেবো। তাই প্লিজ আপনার জেলার নাম, আপনার ব্লকের নাম, আপনার গ্রাম পঞ্চায়েতের নামটি কিন্তু অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, যাতে ভবিষ্যতে যখনই আপনাদের এই জেলার বা আপনাদের গ্রাম পঞ্চায়েতে যখন এরকম খবর বেরোবে তখন কিন্তু আমরা অবশ্যই ভিডিও করে জানাবো। এর পরবর্তীকালে যে আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি কর্মী যে নিয়োগ করেছে সেটা আমরা চলে যাচ্ছি। যে নিয়োগটা আসছে হচ্ছে S24 বা South 24 পরগনা থেকে যেটা আসছে, দক্ষিণ 24 পরগনা যে খবরটা আসছে যেটা আপনাদের দেখাবো আমি, যেখানে এই যে বলা আছে নোটিস রিগার্ডিং আইসিডিএস মন্দির বাজার যেটাই সেটা আপনাদের আমি এবার ডাউনলোড করে দেখাবো, যেখানে কারা কারা কিন্তু আবেদন করতে পারবেন এই অঙ্গনওয়াড়ি কর্মী যেটি নিয়োগ করা হচ্ছে সেখানে। তো আমি নোটিফিকেশানটি ওপেন করে দেখাচ্ছি আপনাদের সরাসরি। তো এখানে কিন্তু ও নোটিফিকেশানটি ওপেন করা আছে, এখানে জাস্ট একটা ইনফরমেশান দিয়েছে আর কিছু এখানে দেয়নি। তো এখানে কিন্তু এখানে ডিটেলসে বলা একটু অল্প করে বলে দিয়েছে, পশ্চিমবঙ্গ সরকার সুসংগত শিশু বিকাশ প্রকল্প আধিকারিক দপ্তর মন্দির বাজার দক্ষিণ 24 পরগনা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে সকলকে এত দ্বারা জানানো যাচ্ছে যে মন্দির বাজার আইসিডিএস প্রকল্পে অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগের জন্য 18-35 বছর বয়সী মন্দির বাজার ব্লকের, এখানে কিন্তু আন্ডারলাইন করার ব্যাপার আছে, শুধুমাত্র এই ব্লকের যে দক্ষিণ 24 পরগনার মন্দির বাজার ব্লকের কিন্তু মহিলারা অর্থাৎ মেয়েরা কিন্তু 9/12/2019 তারিখ পর্যন্ত আবেদনপত্র দাখিল করতে পারবেন। এই বিষয়ে বিস্তারিত জানা যাবে মন্দির বাজার আইসিডিএস অফিসে যে কোনো কাজের দিন, অর্থাৎ আপনারা যারা মন্দির বাজার বিডিও অফিসের আন্ডারে বা ব্লকের আন্ডারে যারা বাসিন্দা রয়েছেন, যে সমস্ত মেয়েরা বা আপনার ছেলেরা হলে হবে, আপনাদের পরিবারে যে সমস্ত মেয়েরা রয়েছেন বা আপনাদের যদি কোনো বান্ধবী থাকে তাদেরকে কিন্তু এটা অনেক কাজে লাগবে। অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করবেন, যদি দক্ষিণ 24 পরগনা যদি বাসিন্দারা থাকেন অবশ্যই শেয়ার করে জানিয়ে দেবেন যে আপনাদের ব্লকে কিন্তু নিয়োগ করা হচ্ছে মহিলাদের জন্য বা মেয়েদের জন্য, যেটা কিন্তু মন্দির বাজার কিন্তু ব্লকের যারা বাসিন্দা তারাই কিন্তু আবেদন করতে পারবেন, মেয়েরা বিশেষ করে মেয়েরাই আবেদন করতে পারবেন। তো তাদের সঙ্গে প্লিজ এটা শেয়ার করে দিন, যদি কেউ থাকেন অবশ্যই শেয়ার করে দিন, কারণ তাদের একটা এখানে কিন্তু অনেক নিয়োগ করা হচ্ছে। আর এখানে কিন্তু অন্যান্য ব্লকের ক্ষেত্রে জানিয়ে দেয় বিস্তারিত, কিন্তু এখানে জানায়নি। তো আপনাদের এই মন্দির ব্লাজার কিন্তু বিডিও অফিসে গিয়ে কিন্তু আপনাদের এটা খোঁজখবর নিতে হবে যে শূন্য পদের সংখ্যা কী রয়েছে, কি আপনাদের আবেদনপত্র ফিল আপ করতে হবে আবেদনপত্রে। আমরা কিন্তু এরা কিন্তু আইসিডিএসের অনেক ভিডিও দিয়েছি, আপনারা সেখান থেকে ভিডিওগুলো দেখে কিন্তু মোটামুটি একটা আইডিয়া নিতে পারবেন যে এইভাবে ফিল আপ করতে হয়, এই সমস্ত ডকুমেন্টগুলো লাগে। আমি কিন্তু চেষ্টা করবো সেই ভিডিওগুলোর লিঙ্ক এই ভিডিওর আই বাটনে দিয়ে দেওয়ার, তাহলে আপনারা সেখান থেকে কিন্তু পেয়ে যাবেন যে কেমন মোটামুটি কেমন ধরনের হয়, কীভাবে আবেদন করতে হয়। আমি চেষ্টা করবো দেওয়ার, তো আপনারা দেখে নিতে পারেন, আমাদের চ্যানেলে কিন্তু অনেক আছে ভিডিও, আপনারা দেখে নিতে পারেন। তো আপনারা কিন্তু যারা এই ব্লকের আন্ডারে বাসিন্দা যে সমস্ত মেয়েরা বা যারা দেখছেন কর্মপ্রার্থীরা তারা কিন্তু মন্দির বাজার ব্লকে চলে যাবেন, সেখানে কিন্তু বিস্তারিত তথ্য দিয়ে আছে, আপনারা সেখান থেকে কিন্তু জেনে নিতে পারবেন। আর এরকমই যদি আপনার ব্লকেটে যদি এরকম আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি কর্মী যখন নিয়োগ করা হবে যদি সেই তথ্য যদি জানতে চান, তাহলে অবশ্যই এই ভিডিও কমেন্ট সেকশানে আপনার জেলার নাম, আপনার ব্লকের নাম এবং আপনার গ্রাম পঞ্চায়েতের নামটা কিন্তু অবশ্যই জানিয়ে দেবেন, যাতে ভবিষ্যতে আপনাদের জেলার যখন খবর বেরোবে তখন কিন্তু আমরা সবার থেকে আগে ভিডিও করে আপনাদের জানিয়ে দেবো। তাই প্লিজ আপনাদের জেলার নামটিও বারবার আমি বলছি, আপনাদের জেলার নাম, আপনাদের ব্লকের নাম কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশানে অবশ্যই জানিয়ে দেবেন। আর এই ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, আর অবশ্যই বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করবেন, যাতে প্রত্যেকে যাতে এই খবরগুলো জানতে পারে। এবং এরকম অনেকেই হয়, আমি নিজে এক্সপিরিয়েন্স আছে যে ডেট পেরিয়ে যাওয়ার পরে কিন্তু আমরা এই খবরগুলো জানতে পারি। তাই প্লিজ আপনারা অবশ্যই এই ভিডিওগুলো শেয়ার করবেন, অনেক অনেক শেয়ার করবেন, যাতে প্রত্যেকে যাতে জানতে পারে। আর যারা এখনও পর্যন্ত আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ নিচের থেকে দেখবেন লাল রঙের সাবস্ক্রাইব লেখা আছে, সেখানে একবার টিপে কালো করে পাশের ঘণ্টাটিকে বাজিয়ে নেবেন, যাতে এরকমই লেটেস্ট ইনফরমেশান যখন আমরা দিয়ে থাকি তাহলে সবার থেকে আপনি সেই ভিডিওগুলো খবর কিন্তু পেয়ে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট আপডেট চাকরির খবর নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ, টাটা।